गुड मॉर्निंग गाइस एंड वेलकम बैक टू माय चैनल शे ब्लैक टी शर्ट शे रेड लिपस्टिक दिन खूब भलोभ काटान निश्चय खूब पजिटिविटी दिए शुरू करें पजिटिव वर्ड्स पजिटिव थॉट्स एंड पजिटिव फीलिंग्स एनीवेज खूब भलो थकबें बी ऑनेस्ट इन व्हाटएवर यू डू थिंक एंड स्पीक गुड फॉर अदर्स कीप योर कर्मास क्लीन तो ठीक है शिव भजन चलते सुनते खूब शीघ्र फिर आसछि ठाकुर देखा चलो जय शिव शंकर जय मां जय श्री कृष्ण जय वृंदावन এনারাই ছিলেন এনারাই আছেন এনারাই থাকবেন কোনোই নকারাত্মক ঊর্জা এনাদের থাকাকালীন ঘরে কাছেও আসতে পারে না থ্যাংক ইউ তো ঠিক আছে দিনটা খুব ভালো করে কাটান হ্যাভ আ গ্রেট সানডে হেড খুব শিগগির কথা হচ্ছে তো এই লাস্ট দুদিনে এতজনের থেকে আমি এত বেশি ভালোবাসা পেয়েছি মানে আমি সত্যি সেটা আশা করিনি অসম্ভব অসম্ভব আপনাদের এত সাপোর্ট এত ভালোবাসা মানে আমি বুঝতে পারছি না আমি মানে আমার থেকে বোধহয় মানে রিচ আর মানুষ এই দুনিয়ার নেই আজকে আমার মনে হচ্ছে আই এম দ্য রিচেস্ট অ্যান্ড দ্য মোস্ট ব্লেসড ব্লেসড আমি বরাবরই আপনারা আরও ব্লেসিং দিয়ে আমাকে কোথায় তুলে দিলেন আমি একদম মানে কিছু বলার ভাষা নেই তো টু অল মাই সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দোজ হু হ্যাভ গিভেন মি সো মাচ অফ লাভ অ্যান্ড ব্লেসিংস আপনাদের জন্য ছোট্ট ছোট্ট দুলাইন গাইব কেন বলুন তো কারণ আপনারা অনেকে বলেন যে আমার গান শুনতে আপনাদের ভালো লাগে তো যাবার আগে দুটো গান আপনাদের জন্য আমি বেশিরভাগ সময় গানটা ধরুন কিছু দেখাচ্ছি সিনারি ব্যাকগ্রাউন্ডে গাই সামনেও গাই কয়েক মানে কম রান্না করছি তখন গাই বাট আজকে একদম ফেস টু ফেস সামনে এসে গানটা গাইছি জানি না ভুল ত্রুটি হলে ক্ষমা করে নেবেন বাট এটা ভেবেই এসেছিলাম যে আজকে আপনাদের কাছে দুটো লাইন ভালোবেসে গাই তো শুরু করছি আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি জানেন তো ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে লুকিয়ে আমার বসন্ত ডাক দিল খুলে তার প্রেমের বাহার কথা বোধহয় ভুল বলছি তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তাদের সুরটা একটু ভুলভাল হয়ে গেল ভেরি সরি বেসিক্যালি আমি খুব স্ট্রং জানেন তো কিন্তু মানে এই গত দুদিনে কোথায় যেন নিজেরই নিজেকে মানে ভীষণ খুব একটু নিচ মনে হলো মানে কেন বলুন তো নিজের জন্য নয় কিছু লোক মানে অদ্ভুত মানুষ রূপী জন্তু জানোয়ার যারা নিজেদের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য যাকে পারে নামায় আমাকেও একটু নামানোর চেষ্টা করেছে বাট আমি হেরে যেতে আসিনি আমি হেরে যাব না তো সবটা আপনাদের জানিয়েই যাব এনিওয়েজ রিটেক তো আরেকবার সব কিছু মেনে নেওয়া যায় জানেন তো মিথ্যে অপবাদ আর অন্যায় আর কী বলুন তো অপমান নোংরা অপমান নিজেদের স্বার্থের জন্য অন্য একটা মানুষকে নিচু করা এইগুলো মেনে নেওয়া যায় না তো মুষ্টিমেয় কিছু লোক যারা এই জিনিসটা করেছে তাদের তো আমরা সকলেই চিনি একটা ব্যাপার হলো কী বলুন তো আমি সব কিছু মনে করি প্রত্যেকটা জিনিসের পিছনে একটা রিজন থাকে এবং সেটা ভগবান সেই রিজনটা তৈরি করে বিকজ আমি ভীষণ ভগবান মানি তো আজকে কিছু ভীষণ মানে প্রচণ্ড পার্সোনাল দু একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো জানি না ভাবছিলাম করবো কি করবো না চিন্তা করছিলাম বাট এখন ভাবছি করি তো আগে কথাটা বলিনি
সেটা হচ্ছে আমি ইউটিউব তো জয়েন করতে চাই, মানে নিজে থেকে আসিনি, আপনারা সবাই জানেন আমি ফার্স্ট দিন থেকেই সেটা বলে এসেছি। আমার এক বন্ধু সোনালি কালকে ওর সঙ্গে অনেকক্ষণ কথা হলো, তো কালকে নিজে আমায় বললো, বোনি আমি রিয়েলি ভেরি সরি, আমি বুঝতে পারিনি জিনিসটা এতখানি নোংরা, তোমার মতো এতটা পজিটিভ এত স্ট্রং মনের একটা মেয়ে যদি এখানে দেখে তোর নিজের মনে হয় যে তোর জায়গাটা আসা উচিত হয়নি, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমার তোকে এই চ্যালেঞ্জটা দেওয়া উচিত হয়নি। তো এনিওয়ে সোনালি, আমি তোকে কোনো রকম দোষ দিচ্ছি না, আমি তো আগেই চলে যেতে পারতাম, তবে হ্যাঁ ওই ভুল করেছিলাম। ওই একটা গল্প তো আমরা সকলেই পড়েছি, স্নো হোয়াইটের গল্পটা, রাইট? একটা স্নো, না স্নো হোয়াইট নয়, ভুল করছি, লিটল রেড রাইডিং হুডের গল্পটা পড়েছি, না স্নো হোয়াইটেও ছিল কিছু এরকম ভিশাস ক্যারেক্টার্স, বাট আমি লিটল রেড রাইডিং হুডের কথা বলছি। ছোটো বাচ্চা মেয়েটাকে একটা কী করেছিল মনে হচ্ছে, নেকড়ে তার গ্র্যান্ড মাসে যে এসে তাকে খাবে বলে তার বাড়িতে লুকিয়ে গেল। তো এখানে খানিকটা সেরকমই হয়েছে, একজন গ্র্যান্ডমার বয়সী মানুষ নেকড়ে মানুষরূপী আমার মাথাটা খারাপ করে প্রচণ্ড মিষ্টি মিষ্টি কথা বলে প্রথমেই ঝাঁপিয়ে পড়ে আমার চ্যানেলে, আমাকে প্লিজ একটু হেল্প করো বন্নি, আমাকে এরকমভাবে অপমান করা হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে। আর আমি কোমল হৃদয় বুঝতে পারিনি নাটকটা, তাই তার লোকের এখন এসে আমাকে বলছে আমি নাটক করি, প্রত্যেকটা প্রুফ আজকে দিয়ে যাচ্ছি দেখে নেবেন। তো সে নাটক করে প্রচণ্ড দুঃখ, আমি এত বয়সী 65 বছরের মহিলা, আমাকে এরা হ্যাকেল করছে, এই করছে, ওই করছে, যদি এই জিনিসটা আমার উচিত তাদের পাশে দাঁড়ানো, তো পুরোটা যাচাই না করে আমি তার পাশে দাঁড়াতে গেলাম, তাই তো? তখন কত মিষ্টি মিষ্টি কথা, তুমি আমার মেয়ে, আমার তো মেয়ে নেই, তুমি আমার মেয়ের মতো, তোমাকে অনেক ভালোবাসা, তোমাকে আমি ব্লেস করি, তোমার চ্যানেলটা অনেক গ্রো করুক, তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তার মধ্যে মধ্যে আরও কিছু কিছু কথা কি, ওরা এই করছে, দেখো ওরা এই করছে, কনস্ট্যান্ট রুট করে করে আমার মাথার খারাপ করে, মেসেজ করে, ফোন করে, পাগল করে, মেসেঞ্জারে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমার এখানে জয়েন করো, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, এইসব বেকার বেকার সমস্ত স্ক্রিনশটসগুলো দিয়ে রাখবো, স্লো মোশনই দেবো, যাতে আপনারা প্রত্যেকে সেই স্ক্রিনশটসগুলো ভালো করে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আন্ডারলাইন করে রেখেছি প্রত্যেকটা জায়গা, কি কাকুরিকে কি আমরা কিচ্ছু করতে পারবো না, বুঝুন, কাকুরিকে কি আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা কে, আমরা কি, আমরা কি ভাড়া করা গুন্ডা, কাকুরিকে আমরা কিচ্ছু করতে পারবো না, মানে আহারে কি অসহায় হয়ে গেলাম, কিছু করতে পারলাম না। তোমার সঙ্গে যা চেনাশোনা, উনি সাইবার ক্রাইমের নাম্বারটা প্লিজ দাও না, কারণ উজ্জ্বল কণিকা যাদের ঠকিয়েছে তারা আর আমি মিলে একটু কমপ্লেন করতে চাই, ওয়াইটিতে কমপ্লেন করে কিচ্ছু লাভ হচ্ছে না, হবে তো নাই, মুখে ঝামা খুঁজে দেবে ওয়াইটি, হ্যাঁ, কারণ আপনার চরিত্র ওয়াইটিও জানে, ওই জন্য দিয়েছে ঝামা খুঁজে, কোনো কমপ্লেন নেয়নি, নেবে কেন, আপনি ভাগামাটি চিৎকার করে যাবেন, 7,000 টাকা দান করে দিয়ে আপনি নিজের পিয়ার করে গেলেন ননস্টপ, তারপর আবার ওয়াইটি কী করবে, আপনার তাহলে তাল দেবে কে, আপনি কোথাকার কে, হনু, লজ্জা করে না, নরকের দরজাটা বন্ধ করে দেবে, এরম এরম করে ঘুরবেন, কোথায় যাবেন বুঝতে পারবেন না। আজকে বলছি, কোনোদিন আমি নোংরা ভাষা কাউকে বলিনি, আপনাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ না বললে নিজে নিজেকে ক্ষমা করতে পারবো না, বুঝতে পেরেছেন? আর আপনার কি কেস তো, সে তো জানি বলি, তাই জন্য আরেকজনের সাথে মিলেছেন, দুজনের ভাঙা সংসার যাদের, দেখো না আমাকে বলছে আমার দুটো বিয়ে, আমি জানি ওটা ফালতু কথা, কারণ আপনার সে ক্ষমতা নেই, দুটো বিয়ে করার ক্ষমতা আপনার নেই, কে নেবে আপনাকে, একজনের কাছে ঠাঙানি খেয়ে তো জীবন শেষ হয়ে গেছে আপনার, খাননি, আপনার ভালোবাসার মানুষই তো বলেছেন, বিয়ের পর থেকে এত অ্যাবিউজড হয়েছেন, আপনি এত মার খেয়েছেন, ছেলেদের নিজে একা মানুষ করেছেন, করেছেন তো, কেন খেয়েছেন, তাহলে উনিও বুঝেছেন আপনার চরিত্রটা কি, আপনি কী ধরনের মানুষ, তাই দিয়েছেন লাগিয়ে দুগা, নিয়ে আর আপনার সঙ্গে থাকেনি, আর এইটারও সেই একই কাহিনী, বাচ্চা হয়েছে দূর করে দিয়েছে আপনাকে রেখে, ওই জন্য দুজনে খুব ভালো জুটি হয়েছেন, সেয়ানে সেয়ানে চেনে কোলাকুলি, একদম ভালো মিলেছে মাসি ভঞ্জি, বড় বড় কথা বলতে আসেন, প্রদীপের নিচের অন্ধকারটা দেখুন আপনারা, সেইটা আলোটাকে নেভানোর চেষ্টা করেছেন, এই যে অনেকে আপনার দলের লোকের এসে বলেছে জ্ঞান দেয় ভণ্ডামি করছেন, যে আপনি বলেন না এখন মেকআপ করে এসে ঠাকুরের পুজো ভণ্ডামি, এই ঠাকুরের পুজোটাকে আপনার নাকি এত ভালো লাগতো, লাগতো তো দেখুন, তোমার মজার কথাগুলো ভালো লাগে, আর তুমি যে আমাকে এত সাপোর্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিএসআর এন্টারটেনমেন্ট ব্লগস এন্টারটেন করতেই এসেছিল। প্রথম থেকে এন্টারটেন করার জন্যই ছোটোখাটো নিজের ইচ্ছে মতো ভিডিও বানাচ্ছিল। কিন্তু ওই যে কথা আছে না, পাকে চক্রে ভগবান ভূত, ওই পাঁক, আর ওই পাকে চক্রে পড়েই বিএসআর এন্টারটেনমেন্ট ব্লগটাও কালিমালিপ্ত হয়ে গেল। কিছু নোংরা জন্তু মানুষরূপী কদর্য হিংস্র নরক পিসাচের জন্য, জন্তুটা ভুল, অ্যানিমালস তো অনেক ভালো, কিছু নর পিসাচের জন্য, ডাইনির জন্য, তাদের জন্য জায়গাটা নোংরা হয়ে গেল। তাকে চক্রে ভগবান ভূতের মতনই আমারও মতিভ্রম হয়েছিল এদের বদবুদ্ধিতে পড়ে, এদের মিষ্টি কথায় ভুলে। মা তুমি আমার মেয়ের মতো, লাভ ইউ বেটা, ভালো থেকো, প্লিজ বন্নি ক্যান ইউ হেল্প মি, এই বুড়ির কথা শুনে, এই বদমাইশ বুড়ির পাল্লায় পড়ে। তবু আদার সাইড অফ দ্য কয়েন হচ্ছে এটা, অন্তত সেটা করে কিছু মানুষের উপকার হয়েছে, কাকুরের একটু হলেও উপকার হয়েছে, ওতেই আমার যথেষ্ট হবে। কিছু মানুষের তো ভালো হলো, কিছু মানুষের চেহারাটা তো লোকের সামনে এলো, তাই না? দেখে নিয়েছেন তো সবাই, আর ওনার যাকে সত্যি আমি ইমোশনালি প্রচন্ড সাপোর্ট করার চেষ্টা করেছিলাম, কারণ মানুষটা আমার ভীষণ ভালো মনে হয়েছিল, তাকে নাকি আমি অনেক জায়গায় গিয়ে গালাগাল দিয়েছি, তাকে বাজে কমেন্ট করেছি, তাকে গালাগাল দিয়েছি, ওনার ল্যাচ ধরা লোকজনরা এসে সব বলতে এসেছে, এখানে বলে গেছে কত গালাগাল আমি দিয়েছি, কিছু নাম কল্যাণ কল্যাণ ব্রত রয় লোকের কল্যাণ চান, ওই জন্য এসেছেন, নিজের কল্যাণ করুন, নিজের নাতনির কল্যাণ করুন, যারা পাপিষ্ঠ তৈরি করেছেন ওটার কল্যাণ করুন, যে এই সময়টা নষ্ট করে এখানে ইউটিউবে নোংরা জিনিসগুলো ছড়াচ্ছে না, ওই সময়টা দিয়ে যদি শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকে জানি না আছেন কিনা, ওর জ্বালা অ্যাপার্ট চলেও গেছে কিনা জানি না, যদি থেকে তাকে আর হাজব্যান্ড তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বলুন, অন্তত বাচ্চাগুলোর মাথার উপর বাবার ছায়াটা থাকবে, সেটা না করে এখানে গিয়ে এসে যে কূটনীগিরিগুলো করে লোকের নামে বদনাম করে, এর ওর কথায় বাবা মায়ের অন্ন ধ্বংস করে যে জিনিসটা করে, একটা বাচ্চা বাচ্চা মেয়েগুলো ভিডিও করে প্রমাণ দিয়ে দিতে আর এত ছোটো ছোটো তারা, তারাও জানে সমাজে কী করে টিকে থাকতে, আরে এডুকেশনেরও তো জোর নেই, চাকরি করারও তো ক্ষমতা নেই, বাচ্চাদের মানুষ করবে কী করে, মা বাবার আচারের তলায় বসে তাদের কষ্ট করে রোজগারের পয়সা খেয়ে তিনজন মিলে পড়ে আছে, কত শখ করে মা বাবা বিয়ে দিয়েছিল টিকতে পারলো না, এখানে সেবার নোংরামি ছড়াচ্ছে, যেই সময়টা এখানে নষ্ট করেন ওই সময়টা গিয়ে ওখানে হাত জোর করে পড়ুন, যে ভুল করেছেন অন্তত যাতে ঢুকিয়ে নেয় ফিরিয়ে নেয় নেবে কিনা জানি না, সুবুদ্ধি সম্পন্ন হলে নেবে না, আর যদি দেখে কাঁদুনি দেখে দয়া হয় তাহলে নেবে, সেইটা করা উচিত ছিল, অন্তত এতদিন তাদের সংসারটা হতো সেগুলো হয়ে যেত, এই নোংরামিটা করতে হতো না, পাপের বোঝাটা বাড়াতে হতো না, তাই না? আর কি নব ক্যানভাসের মা নবর মা মারা গেছে কেন, এখানে ইউটিউবে এসে কাকুলি এবং তার গ্রুপরা গালাগালা দিয়েছে তাই জন্য, তো তো কেন মারা গেছে সেটা তো আপনি নিজের মুখে আগের দিন স্বীকার করেছেন, দেখুন তার চ্যানেল আমরা দেখি অনেকেই, ভালো ভিডিও বানানো নেই, আমরা মাসিমাকেও দেখেছি অনেক ভিডিওতে, মানুষটি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, এইমাত্র নবদা জানালেন মাসিমা নেই, তো অনেকদিন ধরে অসুস্থই যখন ছিলেন হসপিটালে দেননি কেন মাকে, দিনের পর দিন অসুস্থ মাকে ঘরে রেখে হই হই করে নেচেকে সার্চ করে যাচ্ছিলেন, ইটিং চ্যানেল ফুড চ্যানেল চ্যালেঞ্জ করে যাচ্ছিলেন, ইটিং চ্যালেঞ্জ, অসুস্থ মা খাটে শোয়া করতে ইচ্ছে করছিল, মানুষের কথা থাকে মনোবৃত্তি হয় আপনার হয়। আরও একটা কথা মনে পড়েছে, নব কী বলেছে আমাকে একটা মেসেজ, দেখুন স্ক্রিনশট দেওয়া আছে, মাসিমনকে কতবার বারণ করি উনি তো শোনেন না, কতবার বলছি জানেন ওর ছেলেকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো, ফট করে যদি সব দেখে টেকে একটা কিছু হয়ে যায়, একটা ঘটনা গণ্ডগোল ঘটে যায় কী হবে বলুন তো, ওরা শরীর ভালো না, তো এত তো টনটনে জ্ঞান মাসিমনে না হয় সারাক্ষণ ইউটিউব দেখছে এইসব দেখছে, ওনার তার কাজ নেই, দেখে দেখে ওনার শরীর খারাপ হয়ে গেলে একটা ঘটনা ঘটে যাবে, আপনার মা তো যদ্দূর জানি এইসব করতেন না, মোবাইল ঘাটা ইউটিউব দেখা
করতেন কি? উনি তো পুজো আচ্ছা নিয়ে রান্নাবান্না নিয়ে থাকতেন, যতটুকু আপনি যেরকমভাবে তার পরিচয়টা আমাদের কাছে দিয়েছিলেন। তো জানলেন কী করে যে ওনাকে নিয়ে এত কুটকাচালি হয়েছে, এত গালাগাল দেওয়া হয়েছে ওনাকে? খবরটা কোথা থেকে পেয়েছেন? নিজে খুঁজে খুঁজে সার্চ করে বার করেছেন, না আপনি কানে গিয়ে মন্তর দিয়েছেন? দিয়েছিলেন কেন? আপনি তো জানতেন বয়স্ক মানুষ, এসব শুনলে শরীর খারাপ হয়ে যাবে। কিছু জন্য দিয়েছিলেন? ছেলে নিজের মাকে বাঁচানোর কথা মনে হয়নি? যেটা বলি মাসিমার প্রতি তো খুব দরদ, বাবা কী হয়ে যেতে পারে একটা মার জন্য মনে হয়নি? ওরে বাবা, মা যদি জানে এরকম হয়ে যেতে পারে? দোষটা কেন ওনাদের এসে দিচ্ছেন? তারা গালাগাল দিয়েছে বলে হয়েছে? উনি কি শুনেছেন গালাগালটা? খবরটা তো আপনি তাহলে দিয়েছেন, তাহলে মৃত্যুর জন্য অন্য লোক দায়ী নয়? মনে হচ্ছে গেছে, বেঁচে গেছেন আপনি, সেই জন্য তাকে নিয়ে হয়ে হয়ে করেছে কি বন্ধু বন্ধুরা করতে পেরেছেন, হয়ে হয়ে করে সাবস্ক্রাইবার বেড়ে গেল, হয়ে হয়ে করে ভিউজ বেড়ে গেল, বিশাল একটা ব্যবসা হয়ে গেল, লজ্জা নেই তো? পরের দিন গল্প পাল্টে গেল, একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল, এখন নতুন জোশ নিয়ে আবার নতুন কন্টেন্ট তৈরি করেছেন, পর গল্প বানাতে এসছেন, নিজের মুখে কী স্বীকার করেছেন সেটা ভুলে গেছেন। আপনারা তো এটাই করেন, কখন কোথায় কী বলেন খেয়াল থাকে না। এই যে স্ক্রিনশটগুলো পরপর দিচ্ছি, দিয়েছি দেখুন, তাহলে বুঝতে পারবেন এরা কারা। রেগুলার আমাকে ফোন করে পাগল করেছে কারা? আমি তাদের কতবার ফোন করেছি দেখাতে বলুন। আর ইউ আপসেট উইথ মি? কণিকা উজ্জ্বল দেখলাম তোমার ওখানে কমেন্ট করেছে, দেখো ওটা কিন্তু ফেক আইডি, ওদের থেকে সাবধানে থেকো, ওরাও সেই একই জিনিস করে আমাদের ঠকিয়েছে, আমার এক বন্ধুকে ঠকিয়েছে। এবং তার উত্তরে আমি কী কী বলেছি সেগুলো দেখুন, আমি তো স্লো মোশন দিয়ে দিচ্ছি ফেক, মানে স্ক্রিনশটগুলোর প্রত্যেকটা ডাউনলোড করুন। আপনারা যারা ওনাদের বদ্ধমূল হয়ে ওনাদের পিছনে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন, জানেন না চেনেন না কিচ্ছু না, খায়া পিয়া কুছ নেই, কাপ্তরা বাড়া না, আপনারা হচ্ছে সেই মেন্টালিটির মানুষরা যারা এই চশঙ্করগুলোকে হেল্প করতে এসেছেন। সত্যি মিথ্যে জানলেন না, গল্প বানাতে চলে এলেন। আরে আমি তো পরে সত্যিটা জানি, ক্ষমতা হয়েছে স্বীকার করেছি যে ওনাদের কথায় ভুল করেছি, আমি ক্ষমতা আছে স্বীকার করেছি। ভণ্ডামিটা কোথায় করেছি? ভণ্ডামিটা কোথায় করেছি? আর কারা সব বলেছে কি আমি দালাল? তো এই যে ঠাকুর মশাই যারা পুজো করেন মন্দিরে, ধরুন দুজনের মধ্যে শত্রুতা আছে, একজন ওনাকে টাকা দিলেন ঠাকুরকে পুজো দিয়ে দিন উনি দিলেন, আরেকজন ওখানে টাকা দিল ঠাকুরকে পুজো দিয়ে দিন উনি দিলেন, উনি মাঝখানে মিডল ম্যানের কাজটা করেছেন ঠাকুরকে পুজো দেওয়ার, উনি কি দালাল? উনি তো দুজনের কথাতেই পৌঁছে দিয়েছেন, আর আমি বিনা পয়সায় দুজনের কথাতেই পাবলিকের কাছে পৌঁছে দিয়েছি। তাহলে আমি যদি দালাল হই, পুরো ঠাকুররাও দালাল? এখানে জনগণকেই আমি মনে করছি ভগবান, তারাই বিচার করবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে কজন আছেন, আমাকে যারা প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেন তারা বুঝতে পেরেছেন, আর যারা এখনও বোঝেননি পাকে ডুবকি খাচ্ছেন, খেয়ে যান, ভগবান না করুক এদের নোংরা ছায়া পড়ে আপনাদের জীবনটা ছারখার হয়ে যাক, তাই না? তো ভালো করে আগে জিনিসগুলো বিচার করুন, যে যে স্ক্রিনশটগুলো দিলাম প্রত্যেকটা ভালো করে পড়ুন। নব, এই যে কতজনই শেখালা গল্প, বাহ আপনি কী বাজে বাজে কথা বলেছেন, নবর মার জন্য আপনি এখন এটা ঢং দেখাচ্ছেন, লজ্জা করছেন, কত নাটক। নাটক আমি করি না, নাটক আমার করার প্রয়োজন নেই, নাটক যারা করে তারা হচ্ছে এরা, যারা সবসময় মুখের উপর একটা মাস্ক বর্ম লাগিয়ে আসল কুচ্ছির চেহারাটা প্রয়োজন পড়লে বের করে দেয়। এখন প্রয়োজন হয়েছে দাঁত নখ চোখ সব বেরিয়ে এসেছে, আদারওয়াইজ তুমি আমাকে এত উপকার করলে, থ্যাংক ইউ বন্নি, তুমি আমার মেয়ে, তুমি আমার জন্য কী করেছো তুমি জানো না, এই যে এত বড় বড় কথাগুলো স্ক্রিনশটে দেখে নিন। তোমার চ্যানেল অনেক, তোমার এই পুজোটা দেখে আমার কী ভালো যে লাগে, এখন কী হয়ে গেলো, এখন সে পুজোটা ভর নেবে আর ভালো লাগলো না পুজোটা, কারণ নিজেদের নোংরা মুখটা সবার সামনে খুলে গেছে, কারণ বন্নি আজকে সত্যি কথাগুলো বলে দিয়েছে যেটা ওরা ভেবেছিলো বলবে না, কারণ বন্নি রিয়েলাইজ করেছে যে পুরো কথাটা ওদের সত্যি না, ওরা প্রচণ্ড ডেঞ্জারাস। তাই জন্য প্রত্যেকটা চ্যানেলে গিয়ে এতবার বারণ করা সত্ত্বেও আপনাকে দেখুন না, স্ক্রিনশটগুলো দেখতে পাবেন, কতবার আমাদের রিকোয়েস্ট করেছি আন্টি আপনি এটার মধ্যে ঢুকবেন না, ছেড়ে দিন, আপনার তো বয়স হয়েছে, কেন এটার মধ্যে ঢুকছেন? আপনার বয়স হচ্ছে, নিজের সম্মান নিজে রাখুন, এই যে কি আপনাকে এটা ভালো লাগে, ছেড়ে দিন না, ওরা যা বলছে বলুন, ইগনোর করুন, কতবার বলেছি দেখুন না স্ক্রিনশটগুলো, পেরেছে পারেনি, লাস্টে কী করেছে, আমাকে তোমার চেনা মানুষটার একটু নাম্বারটা দাও না, আমরা সবাই মিলে কমপ্লেন করবো, আমি আর ওই কণিকাদের সঙ্গে যারা যে কণিকা কণিকারা যাদের ঠকিয়েছে সেই মেয়েটি আমার খুব চেনা আর আমি, আমরা দুজনে মিলে ওনার সঙ্গে কথা, কেন রে খেদে কাজ নেই, তবু আমি বোকার মতো ওনার সঙ্গে কথা বলেছি, দাদা ভাই করা যাবে, বলেছি তুই কি পাগল, কাদের ব্যাপারে ঢুকছিস, আর পদ্মিনী বিশ্বাস যা খোঁজ নেওয়ার আমাদের নেওয়া হয়ে গেছে, এই আজকে বললাম কথাটা, জিজ্ঞেস করছিলেন না কেন আমাকে ফেসবুকে ব্লক করেছো, কারণ ওরা বলেছে এর সঙ্গে একদম যোগাযোগ রাখো না, সেই জন্য ফেসবুকে ব্লক করেছি, এই একই কারণে হোয়াটসঅ্যাপেও ব্লক করেছি, কারণ ইনস্ট্রাকশনটা ওখান থেকে এসেছে, আপনি কি সেটা সবাই জানে, বুঝতে পেরেছেন?
এই যে বড় বড় কথা বলে না, যারা আপনার কী ধরে থাকে বলে জানো, লেজ ফেজ আর বাজে ভাজাও কিছু আছে জানি না বলতে পারবো না, যাকে আমি লেজ ধরেই বলছি, সেটা ধরে যারা থাকে প্রত্যেকের দড়িতে টান পড়বে এবার, কেন সেটাও বলে দেবো। আর এই গ্রুপটা কী গ্রুপ হয়েছে বলুন তো, শকুন ক্যাঁ ক্যাঁ করবে, নোংরা যেখানে ঘাটবে অনেক ছকুন মারতে আসবে, এটা করবে, ঘৌঘৌটা বলবো না কারণ আমার ছোটো বাচ্চারাও ঘৌঘৌ করে, বলবো না। আর কী কী করেন আপনারা, ব্যা ব্যা ছাগল বুদ্ধি নেই, হম্ব হঠাৎ একটা বীর, আর কী করেন, ই অ ই অ, এগুলো কারা যারা আপনার পিছনে সাপোর্টার না, গাধা তো, বোধ বুদ্ধি নেই, বোঝেই না কাকে সাপোর্ট করা উচিত কাকে সাপোর্ট করা উচিত না, খারাপ কাজ কাকুলিও করেছে, একদম ঠিক, যেটা আপনারা আমাদের দেখিয়েছিলেন যতটা দেখিয়েছিলেন সেটা দেখে আমি ভিডিও করেছিলাম, পরে রিয়েলাইজ করলাম যদি সেটা 20% হয়ে থাকে আপনারা সেটা 80% দেখিয়েছেন, তো সেই জন্য সেটা ক্ল্যারিফাইও আমার করার দায়িত্ব, পাবলিক প্ল্যাটফর্মে এসেছি যা হোক একটা বলে তো দিতে পারি না, তাই জন্য সেটাকে ঠিক করেছি। তখনই কী হচ্ছে, আপনাদের গায়ে জ্বালা ধরে গেছে, ওরে বাবা আমাদের সত্যি কথাগুলো বার করে দিল, তো তাহলে এবার কি, এবার বন্যি খারাপ, বন্যি ভণ্ড, বন্যি দালাল, আর হ্যাঁ একটা ভালো কথা বলেছেন, বন্যি উকিল, সেই জন্য আজকে নিজের কেসটা নিজে লড়তে এসেছি, বুঝতে পেরেছেন, একে ওকে দিয়ে ভিডিও করাইনি, যেরকম আপনারা করেন, ওই আমার ওই বলো আমার ওই বলো আমার ওই বলো ওই যে করেন, করতে হয়নি, বুঝতে পেরেছেন তো, তাই নিজের প্রমাণগুলো দিয়ে নিজে ভিডিওটা করছি। এরপরেও যারা ওই গ্রুপটাকে সাপোর্ট করবে এটা ধরেই নিতে হবে, এছাড়া আর কিছু করার নেই, বুঝতে পেরেছেন তো, তাহলে বুঝতে হবে মস্তিষ্কের জায়গাটা একেবারে পাকা আপনাদের, অথবা এরা চেপে সাফ করে দিয়েছে, তাই জন্য নিজেদের বোধ বুদ্ধিটা একেবারেই হারিয়ে গেছে, জানেনি না কোন কী হয়ে কী বলতে চাইছেন, বুঝতে পেরেছেন। আর এই যে আরেকজন নব ক্যানভাস যার কথা বলছিলাম, নব সত্যি ওনাকে আমার ভীষণ পছন্দ ছিল, একটা সময় মনে হতো মানুষটা সত্যি ভালো, তার ভিডিওগুলো পরপর দেখে নিন, দেখুন অন্তর থেকে আমার ভীষণ ভালো লেগেছে, সেই ব্লগটি হচ্ছে বিএসআর এন্টারটেনমেন্ট ব্লগস, ঠিক আছে, উনি ভীষণ ঠাকুর ভক্ত, মহাদেবের ভক্ত, ভীষণ ভালো, খুব পরিষ্কার মন, খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমিও স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, আর এই স্ট্রেট ফরওয়ার্ড মানুষদের অনেকেই পছন্দ করে না কারণ তারা মুখের সামনে বলে দেয় বলে, তো আমার দিদির এই বিএসআর এন্টারটেনমেন্টের যে দিদিটি আছে বা ম্যামটি আছে, ঠিক আছে, আমার ভীষণ ভালো লেগেছে, ওনার কথাবার্তা এত ভালো, ভীষণ ফোকাসড, যে পয়েন্টটা নিয়ে উনি কথা বলেন ভীষণ ফোকাসড, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, আর দারুণ কথা বলে, আর ওনার ঘরবাড়ি খুব সুন্দর, আপনারা প্লিজ ওনার ব্লগটিকে দেখবেন, চ্যানেলটিকে ওনার সাবস্ক্রাইব করবেন, ভীষণ আনন্দ পাবেন, ওনার কথাবার্তা এত ভালো, ওনার ফ্যামিলির সদস্য ভীষণ ভালো, ভীষণ ভালো, আর উনি মাঝে মধ্যে কয়েকটা কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল রান্না করেন, দেখতে ভীষণই ভালো লাগে, আর ওনার একটা খুব ভালো জিনিস হচ্ছে উনি ভীষণ মানে ওনার কথার মধ্যে না আমরা মানে আমি একটা উৎসাহ পেয়েছি, একটা মনের জোর পেয়েছি, অ্যান্ড শি ইজ আ ভেরি ভেরি গুড পার্সন বাই হার্ট, দ্য বিএসআর এন্টারটেনমেন্ট ব্লগসকে আমি অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ জানাই, যে দিদি বা ম্যাম যাই বলি কি না আপনার জন্য কিন্তু আমি অনেকটা কি বলবো ভীষণ ভালো একটা মানে কি বলবো একটা জোর পেয়েছি, আপনার কথাবার্তা শোনা ভীষণ ভালো লেগেছে, এবং আপনি আমার কমেন্টে এত ভালো ভালো রিপ্লাই দেন, সিরিয়াসলি দিদি ভীষণ 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 আনন্দ পেয়েছি আপনার পরিবারে আমি যোগদান দিয়ে, বিএসআর এন্টারটেনমেন্ট ব্লগস মানে আমাদের বন্নি ম্যাম। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে পাগলি মাসিকে এই চ্যানেল থেকে কতটা সাপোর্ট দিয়েছে এবং সাপোর্ট পাচ্ছে এবং প্রচুর ভালোবাসা পাচ্ছে, বন্নি ম্যাম আপনার সারপ্রাইজটা আপনি নিশ্চয় পেয়ে গেলেন, আপনার সাথে কথা হয়েছিল, সো হিয়ার ইজ দ্য পয়েন্ট, তো বিএসআর এন্টারটেনমেন্ট তো বলেই দিয়েছি, এনার নাম তো খালি বারবার মুখে চলে আসে, ভীষণ সুন্দর আজকাল গান গাইছে, পয়েন্ট টু বি পয়েন্ট বন্ধুরা তো দেখে নিয়েছেন, আমার নাম নেওয়া বন্ধই হয় না ওনার, এত উনি আমাকে ভালোবাসেন পছন্দ করেন, প্রত্যেক জায়গায় স্বীকার করেছে, আমি করে দিন লাস্ট ভিডিওটা যেটা যেটা থেকে ওনার সঙ্গে আমার ঝামেলাটা শুরু হয়েছে, কথা বলা বন্ধ হয়েছে, তাতে উনি স্বীকার করেছেন যে আমি কোনোদিন ওনাকে কোনো খারাপ বুদ্ধি দিইনি, কোনো খারাপ কথা বলিনি, সবসময় ওনাকে সুবুদ্ধি দিয়ে এসেছি, এবং তার প্রমাণগুলো তো আপনাদের স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন। তাহলে যারা দালালি করতে এসে বলতে এসেছিলেন কথাটা যে ওকে আমি গালাগাল দিয়েছি, ওর সম্বন্ধে খারাপ কথা বলেছি, ক্ষমতা থাকলে প্রমাণ করুন, তাকে বেরিয়ে যান, অনেক নোংরা ঘেটেছেন, অনেক নোংরা করেছেন জায়গাটাকে, আর করবেন না, বুঝতে পেরেছেন, দুটো শকুন আর একটা ভেড়া পুরো জায়গাটাকে শেষ করে দিল, ওনাকে বাধ্য হয়ে আজকে ভেড়া বলছি কারণ ওনার মেরুদণ্ড সোজা নয়, সত্যি ওনার মধ্যে পুরুষত্ব নেই, থাকলে উনি দাঁড়িয়ে কথাগুলোর প্রতিবাদ করতেন, মেরুদণ্ড যদি সোজা থাকতো ওনার,
উনি এই অন্যায়টার প্রতিবাদ করতে পারতেন। যেই মাকে এত ভালোবাসেন সেই মায়ের মৃতদেহ নিয়ে শর্টস করার কথা ওনার মাথায় আসতো না সেই সময়। পারবে? আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি যারা সাপোর্টাররা, প্রত্যেকেই নিশ্চয়ই নিজেদের জীবনে কোনো না কোনো সময় মৃত্যু দেখেছেন, খুব কাছের লোকের, বা ভবিষ্যতেও দেখবেন, আপনারাও আমরাও। পারবেন? পারবেন নাকি? বড়ি পড়ে আছে, তারপর গীতা পড়ে আছে, দেখুন বন্ধুরা আমার মা, দেখুন সচ করার কথা মনে থাকবে? হাত কাঁপবে না যে খুঁজে বার করি কোথায় ইউটিউব চ্যানেলটা আছে, সচটা আছে? পারবেন? সম্ভব? তাহলে বুঝতে পারছেন নাটকটা কারা করে, অভিনয় কারা করে, কারা প্রত্যেকটা জিনিস বিক্রি করে? শকুনের জাত হয়েছে এরা, বুঝতে পেরেছেন? প্রথমে যে নিজের শিকারটাকে আগে এসে মানে কান্নাকাটি দেখিয়ে নিজের শিকারকে নিয়ে নিজে একটা সচ বানিয়ে 23-25K সাবস্ক্রাইবার্স মানে আপনার ভিউজ পেয়ে গেল, হাজারের উপর সাবস্ক্রাইবার হয়ে গেল, লাইক বাটনও দিয়ে গেছে কত হাজার লোক, মানুষের সত্যি বুঝতে পারি না। ডেড বডি পড়ে আছে, উনি কাঁদছেন, সেটা আবার লাইকও দিয়ে গেছে কিছু লোক, যাকে যিনি দেখিয়েছেন তিনি যদি দেখাতে পারেন লোকের লাইক দিতে লজ্জাকে আছে। তো সেটা করতে যে পেরেছে, লাস্ট মোমেন্টে মার মৃতদেহ নিয়েও যে ব্যবসা করতে পারে নিজের প্রয়োজনের, নিজের বডি, নিজের নিজস্ব লোক করেছেন, তারপরে কী হয়েছে, বেরিয়ে গেছেন। এরপর যেগুলো প্রত্যেকটা লাগার বাগকে কাতার বলে জানেন নিশ্চয়ই, অ্যানিমাল প্ল্যানেটস যদি দেখেন তাহলে নিশ্চয়ই জানেন, হাইনা হি করে জানা আছে, হাইনার হাসি বিষাক্ত, সে একটা বুড়ি হাইনা, চেহারাগুলো তরমি, হাইনার দল এসে এইবার মৃতদেহটাকে নিয়ে বাকিটা খাবলে খুবলে খুবলে খাবলে কি কন্টেন্ট আর হবে নাই বা কেন? এরা পারমিশন তো নব নিজেই দিয়ে দিয়েছে, একজন বোধহয় আমাকে এখানে বলেছিলেন যে মনে হয় নব জানে না যে ওর এটা নিয়ে করেছে, কিন্তু সেটা কি পসিবল? আমারই জিনিস নিয়ে কেউ টানাটানি করবে আমি জানবো না? সবাই সব জানে, একটা ব্যবসার জায়গা তৈরি করা হলো একটা বডি নিয়ে, নিজের মায়ের। পারবেন আপনারা করতে কোনো দিন, বা কেউ করলে সেটাকে সমর্থন করতে পারবেন? যারা পারবেন তারা থাকুন ওদের সঙ্গে, কারণ আপনাদের পরকালের ভয় নেই, মা বাবার প্রতি এতটুকুও শ্রদ্ধা ভক্তি আপনাদের ভালোবাসা নেই। আর যারা পারবেন না তারা দয়া করে নিজেদের নোংরামির হাত থেকে বাঁচানোর জন্য ওইখান থেকে বেরিয়ে যান, এই দুটো মানুষের কাছ থেকে বেরিয়ে যান, এদের ছায়াও আপনাদের জন্য ডেঞ্জারাস, সকলের জন্য, বুঝতে পেরেছেন? আজকে ডিসিশন নিয়েই এসছে যেটাই আমার লাস্ট ভিডিও, কেন বলুন তো? ভয় নয়, দাঁত কামড়ে পড়ে থাকবো না আমি, হাত জোর করে বলবো না আমার ভুল হয়েছে, ভুল তো করিনি, আপনারা দয়া ভিক্ষা চেয়েছেন আমার কাছে এসে, প্রত্যেক কজন প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে হেল্প করো, তাই হেল্প করতে ভিডিওগুলো করেছি আপনাদের প্রয়োজনে। ওই যে বললাম একটা কথা, ভগবান কিছু কারণেই মানুষকে পাঠান কিছু না কিছু করতে, নাহলে আমি সুখের সংসার থাকতে সুখে থাকতে ভূতে কিলোটা আমি ইউটিউবে ঢুকতে নাম, কারণ আমাকে দিয়ে আপনাদের সদ্গতি হওয়ার ছিল, বুঝতে পেরেছেন তো? নিজেদের ঝালগুলো মেটাবার জন্য একটা জায়গা ছিল, আমিও না বুঝে বোকার মতো আপনাদের বিশ্বাস করে আপনাদের হয়ে ভিডিওগুলো করলাম, রিটার্নে কী পেলাম? কি ভালো তুমি, তুমি আমার মেয়ের মতো, যতদিন আমি আপনাদের তালে তাল দিলাম, যখন ভুলটা বুঝতে পেরে বেরিয়ে গেলাম, ওটা ভণ্ড মেকআপ করে কী করে, একদম নোংরা কাল নাগিনি, কত কথা তাই না? নিজেদের চরিত্রগুলো আর কত মানে ওপেন, আর কত ওপেন করবেন, মোটামুটি তো ওপেন হয়ে গেছে তাই না? আর এরপরে আর রাগটাও কেন আরেকজনের ভালোর জন্য, আর বয়স্ক মানুষের জন্য, যে ভাবলাম তাকে কী টকানো না টকানো হচ্ছে, পরে তো বুঝলাম উনি সারা পৃথিবীকে ঠকাচ্ছেন অভিনয় করে করে, আমাকে মাসিমণি বলো প্লিজ, আমাকে তুমি বলো মাসিমণি বলো, আহারে মাসিমণি, উফ, নয়নের মণি আপনি যে কজনের হয়েছেন, তারা এবার পারলে মণিটা খুলে ফেলুক নাহলে চোখটা অন্ধ হয়ে যাবে আপনাকে নিয়ে, বুঝতে পেরেছেন? মাসিমণি মাই ফোর্ট বঞ্জি ভাইজি তৈরি করতে এসেছেন এখানে, খালপাড়। আরে তবু তো খালপাড়ে একটা নিজের সংসার আছে, নিজের হাজব্যান্ডকে নিয়ে, নিজের বাচ্চাকে নিয়ে, নিজের মেয়েকে নিয়ে, অতগুলো ছোটো ছোটো পোষ্য নিয়ে সংসার চালাচ্ছে, যে করেই হোক চালাচ্ছে তো। আর আরেকজন যাকে দুজন শুদ্ধ ফেলে দিয়ে পগার পাড়, এ খালপাড় ও পগার পাড় কী করছে, বাবার বুকের ওপর বসে বাবারই চুলো পুড়াচ্ছে, এটাই তো করছে ইউটিউব, ইউটিউবের হিরোইন উনি।
লজ্জাও করে না, নিজের মুখটা আয়নায় দেখে যখন এতটুকু লজ্জা করে না যে কাকে দেখছি এটা, এরকম একটা পেতনি আমি, তারপর আমি এত বড় বড় কথা বলি, লজ্জা করে না? আর ভয় তো পাবেই, মা দুর্গা মা কালী ভয়ঙ্কর রূপ নিয়ে ভয় তো দেখাবেই, দেখুন না কালো গেঞ্জি পড়া, আমাকেই তো দেখতে হবে, এখন ভয়টা তো আমাকেই দেখতে তো হবে। কি হাসি পেয়েছে কথাটা শুনে সত্যি, এই গরমের মধ্যে জ্বর এসে কম্বল জড়িয়ে বসে গেল। সুরপা আবার টাইম আসছে এই ভয়টা পাওয়ার, সেটা লাস্টে বলছি, কেন এইবারে সত্যি হার কাঁপানি জ্বর আসবে আবার। ওই যে বললাম যতদিন যে ভালো ততদিন আমি তার পরে, নিজের রূপটা যখন দেখিয়ে দেবে মায়ের ভোগে যাও, বুঝতে পেরেছো তো? এই টার্মটা আপনাদের জন্য ইউজ করলাম, মায়ের ভোগে যাও, যাবেও, বুঝতে পেরেছো? দেবীপক্ষ আসছে তো, প্রত্যেকটা দুষ্টির দমনই হবে, মা আসছেন তো। এবার দু একটা ছোট্ট কথা বলি, জীবনের কিছু প্রচণ্ড পার্সোনাল কথা যেগুলো কোনোদিন শেয়ার করতাম না কিন্তু করছি, আপনাদের আগেও করেছিলাম। আমাকে ছোটোবেলায় অনেকবার কুমারী পুজো করা হয়েছে, অগুন্তিবার। এবার ওখানকার একজন মহাযোগী তিনি আমাকে দেখে কি বলেছিলেন জানেন, এর মধ্যে আছে, এর মধ্যে যে গুণগুলো আছে মানুষের থেকে উপরের গুণ, এর সঙ্গে দেবতার বিয়ে দেওয়া উচিত যদি এর লাইফটাকে সিকিউর করতে হয়, নাহলে মানুষরা এর ফায়দা তুলতে পারে। আজকে বলছি কথাটা, সেই জন্য কেন আমি শিবাশম্ভু শিবাশম্ভু করি বলুন তো, কারণ তার সাথে আমার বিয়ে দেওয়া হয় ছোটোবেলায়, বুঝতে পেরেছেন? বুঝছেন তো কেন সোজা কথা সোজাভাবে বলতে ভয় পাই না, কেন আমার রূপ দেখে আপনারা ভয় পান চোর ছাচ্চোরগুলো? এই কারণে। কেন আমি চোখ বন্ধ করলে দক্ষিণেশ্বরের মাকে দেখতে পাই, কেন আমার সঙ্গে মা দুর্গার এত ভালো সম্পর্ক? আরেকটা প্রমাণ দিচ্ছি দেখুন, ঘটনাটা কি হয়েছিল জানেন, সিঁদুর খেলার সময় সিঁড়ি উঠতে গিয়ে খুব ভয় পাচ্ছিলাম, কাছে পড়ে যাই, শাড়ি পরে অতখানি সিঁড়ি উঠতে হচ্ছে, কাঠের সিঁড়িটা, ঠাকুরের মূর্তিটা অনেক উঁচু ছুতে হবে বলে। এবার যখনই আমি ওখানে সামনে গেলাম আমার মূর্তির, সিঁদুরটা পড়াতে যাব, গায়ে কাটা দেয় এখনো ভাবলে, এটা কি বললো জানেন, দেখিস পড়ে যাস না, আবার এতকে ধরতে গিয়ে আমি না পড়ে যাই, সেই জন্যই এরকম ভয়ঙ্কর হাসি হাসিছিলাম, আশা করতে পারিনি, কিন্তু আশেপাশে তো অনেকে ছিল, কেউ কিন্তু শুনতে পারিনি, শুনতে আমি পেয়েছিলাম। গল্প বানাবেন এটা নিয়ে, বানাবেন, কিছু যাবে আসবে না। আর একটা গল্প বলছি, দুর্গাপুজোর সময় একবার এক জায়গায় বেড়াতে গেছি ঘুরতে, ঠাকুর মানে খাওয়া দাওয়া করে ডাইনিং ডিনার করে ফিরবো, প্রায় 11টা বাজে, তো জেনারেলি যে ব্যাগটা নিয়ে বেরোই, অবভিয়াসলি শাড়ি পরে বেরিয়েছি, অন্যরকম পার্স নিতে হবে, ক্লাচ নিয়ে গেছি, ভুলবশত বাড়ির চাবিটা ভরতে ভুলে গেছি, রাত্রি তখন 11টা, বাড়ি ফিরে ড্রাইভারকে ছাড়তে হবে, তো গেটের কাছে এসে নামে জিজ্ঞেস করছি চাবিটা বার করে, হ্যাঁ চলো ওপরে গিয়ে ব্যাগটা খুলে দেখছি চাবি নেই, মানে দম বন্ধ হয়ে যাওয়ার উপায়, যদিও কমপ্লেক্সে থাকি তবু রাত 11:30 প্রত্যেকে তখন নিচে পুজো হয়ে হচ্ছে লোকজন ব্যস্ত, তখন আমি কোথা থেকে লোক পাবো যে এসে আমার তালা ভাঙবে, এটা তো পসিবল না, শুধু ঠাকুর কি শুধু মাকে ডেকে গেলাম, রক্ষা করুন মা রক্ষা করুন, কি হলো জানেন, আর তালাটা আর কীরকম লক বলুন তো, গোদরেজের যে টেনে বন্ধ হয় চড়াক করে আটকে যায় এবং ভেতরে লক হয়ে যায়, চাবি ছাড়া খোলা যায় না, বসে আছে, যা যা কথা এখানে বলছি প্রত্যেকটা সত্যটা বসে শুনছেন, বুঝতে পেরেছেন? ভণ্ডামি আমি করি না, খালি বললাম মা দেখো রক্ষা করো, শুধু বললাম মা রক্ষা করো, দেখো দরজাতে হাত দিয়ে ঠেলেছি দরজাটা খুলে গেছে, বুঝতে পেরেছেন? এতটাই আমার ওপর ওনাদের আশীর্বাদ, করুণা ভালো, শুধু বললাম মা রক্ষা করো, দেখো দরজাতে হাত দিয়ে ঠেলেছি দরজাটা খুলে গেছে, এতটাই আমার ওপর ওনাদের আশীর্বাদ, করুণা ভালোবাসা। আরও এরকম জীবন আমার অনেক ঘটনা আছে, ভেবেছিলাম আপনাদের সঙ্গে সবগুলো শেয়ার করবো, আজকে এইটুকুই থাক, নিতে পারবেন না আপনারা, আজ অবধি আমি ওনাদের কাছে যা চেয়েছি বা বলেছি কোনোদিনও সেটা বিফলে যায়নি, শুধু একটাই কথা বলি, কারোর খারাপ চাই না, শুধু একটাই কথা বলি, দেখো আমাকে কষ্ট দিয়েছে মা, দেখো এরা আমায় কষ্ট দিয়েছে, বাকি কাজটা ওনারাই করে দেবে, আমাকে বলতে হয় না, যার পাপ তার ফল, তাই জন্য ভয় পাই না কথা বলতে, আমি জানি আমি আমার কর্ম ঠিক রাখি, কোনো অন্যায় করি না, মিথ্যা কথা বলি না, লোকের পেছনে লাগতে যাই না, কারোর ক্ষতি করি না, বুঝেছেন? সবসময় পজিটিভ চিন্তা করি,
আমার আশেপাশে এবং পৃথিবীটাকে ভালো করার চেষ্টা করি, যার যেটুকু যার জন্য করে উপকার হয় সেটা করার চেষ্টা করি, অবলা জীবদের পাশে দাঁড়াই, অসম্ভব দুঃখ কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াই, অর্থ সাহায্য করি, বুদ্ধি দিয়ে সাহায্য করি, ক্ষমতা আছে তাই তো করি, অসহায় মানুষ যে যখন আমার কাছে যেভাবে সাহায্য চেয়েছি করেছি, 3-3.5 বছর বয়সে বিক্রি বিক্রি চাইতে এসেছে জানলা দিয়ে নিজের পায়ের নুপুর খুলে দিয়ে দিয়েছিলাম 3-3.5 বছর বয়সে, বুঝেছেন? তাদের আশীর্বাদ কুড়িয়েছি ওই ছোট বয়সে, পরের দিন ইংলিশ পরীক্ষা, পাশে চেয়ারে যে বাচ্চা বন্ধু বসতো তার বই হারিয়ে গেছে, নিজের বইটা তাকে দিয়ে এসেছি, পরের দিন আমি কি পরীক্ষা দেবো জানি না, বাড়িতে এসে মার খেয়েছি, কিন্তু ওর ভালোবাসাটা তো পেয়েছি। আমি এইগুলো কাউন্ট করি, আই কাউন্ট মাই ব্লেসিংস মোর দ্যান মাই কার্সেস। আর কার্স আমাকে কিচ্ছু করতে পারবে না, আমার চারপাশে ওনারা আছেন, আমার শিবশম্ভু, মা দুর্গা, মা কালী, আমি প্রোটেক্টেড, মা কালী আমি প্রোটেক্টেড, আমি একটা শেলের মধ্যে থাকি, আমি এবং আমার ফ্যামিলি প্রোটেক্টেড। আমি যখন এটা অনেক আগে অনেকেই বলেছেন, ও যখন যার সঙ্গে থাকবে তার সবসময় ভালো হবে, এবং আমি এটা লাইফে দেখেছি, আমি যখন যাদের পাশ থেকে সরে এসেছি আর বললাম না। নব কি বলছিল, আমার কিসের ভয়, আমার কোনো ভয় নেই, আমাকে প্রত্যেকে বলছে ওর সঙ্গে মিশবে না, বঙ্গের সঙ্গে মিশবে না, জয়ের সঙ্গে মিশবে না, কেন ওর সঙ্গে মিশলে কি হবে দেখুন। বুঝতে পেরেছেন তো ওর সঙ্গে মিশে কি হলো, বুঝেছেন কি হবে ওর সঙ্গে মিশে, বুঝতে পেরেছেন তো? আপনি তো সবচেয়ে বড় উত্তরটা পেয়েছেন, কি হয়েছে ওর সঙ্গে মিশে, কিসের ভয়? আমার পুলিশের ভয়? আমি কোনো পুলিশকে ভয় পাই না, নিয়ে যাক আমাকে ধরে, নিয়ে যাক আমাকে ধরে। আপনারা কি ভেবেছেন আমি চলে গেলে আমার মা ম্যানেজ করতে পারবে না, ঠিক ম্যানেজ করতে পারবে? আজকে নয়, কালকে নয়, পরশু নয়, তরশু নয়, যবে হোক এরকম তো একটা একদিন আমার ঘরে থেকেও না খেয়ে পড়ে থাকবে না। আপনি যতটা দূরে ওনার থেকে সরে গেছেন না, 3-4 দিনে ওই দিকটা ফিরে আসতে পারবেন না, ওই জন্য উনি ম্যানেজ করেই নিয়েছেন। কি নিজেকে সরিয়ে নিয়ে আপনার কাছ থেকে ম্যানেজ তো করেই নিয়েছেন, আপনি তো বলেছিলেন উনি ম্যানেজ করতে পারবেন না, নিশ্চয়ই পারবেন, করে নিয়েছেন, এবং উনি ম্যানেজ করে সরে যাওয়ার পর আপনি আপনার নিজেরটাকে ম্যানেজ করে নিয়েছেন শর্টস বানিয়ে। বন্ধু বন্ধুরা দেখো আমার মাকে, দেখো বন্ধুরা আমার মার জন্য একটু প্রার্থনা করো, দেখো বন্ধুরা। নির্লজ্জ আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনাকেও আমি ভীষণ ভুল চিনেছিলাম। ভালো মানুষ আপনি, এই যে যতজন আমার কাছে এসে কমেন্ট করে গেছে না যে আপনি কী জিনিস, সত্যি বসে বসে কালকে চিন্তা করেছিলাম যে সত্যি কি আপনি এরকম। তারপরে জিনিসটা রিয়েলাইজ করলাম যে পারে, কেউ পারে সেই সময় শর্টস বানাতে, আপনি পেরেছেন এবং আপনার হায়নার দল তারপর সেটাকে নিয়ে মস্তি করে চলেছে। ও বাবা, কন্টেন্ট সেলিব্রিটি স্টেটাস দিয়ে দিলাম মাসিমাকে, জীবিতকালে কেউ একটু এসে ভালোবাসা দিয়ে গেল না, মরার পর কত ভালোবাসা, ওরে বাবা। উনি অবাক হয়ে দেখছেন যে এরা, এদের সঙ্গে ছিলাম এত বছর, লজ্জা করে না। শিকারও নিজের মুখে কি করছে দেখুন, এত ঝামেলা হয়েছে, কেউ একবার আমার সাথে ভালোভাবে এসে কথা বলে গেছে? বন্ডি ম্যাডাম একটা ধরবো না, বন্ডি ম্যাডাম আমাকে সবসময় ভালোভাবেই কথা বলেছে, আমি তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। মিথ্যা কথা বলবো না, সে আমাকে ফোনে সবসময় ভালো কথাই বলেছে যে আপনি এইসব ব্যাপারে ইনভলভ থাকবেন না, বলেছে, বলার পরেও আমি করেছি কারণ আমি নিজেকে সামলাতে পারি। বাবা দেখছেন তো
কত গুণগান আমার সম্বন্ধে, কত ভালোবাসেন আমাকে। তাহলে আমি কী করে ওর চ্যানেলে গিয়ে গালাগালি দিলাম, আমি কী করে ওকে গালাগালি দিলাম? শুনছে তো, নিজের মুখেই বলছে, আমি সবসময় ওর ভালো চেয়ে এসেছি, সবসময় ওকে এখান থেকে এইসব নোংরামো করতে বারণ করেছি। আমি ডিসেন্টলি করতে পারবো না এই জায়গাটা, সবারই ফ্যামিলি আছে, ভালোভাবে দুটো কথাও হয়। আমি আমার কিছু বক্তব্য যেটা আমি ম্যাডামের সাথে সবসময় শেয়ার করেছি, দেখলেন তো যে আমি ওকে এগুলো করতে বারণও করেছিলাম, কিন্তু তারপরেও ও করেছে। সেই জন্য আমি ওর সঙ্গে আর যোগাযোগ রাখিনি, কারণ এটা আমি ওকে আগেই বলেছিলাম, যতদিন আপনি ভদ্র ভালো থাকবেন ততদিন আমি আপনার সঙ্গে থাকবো, বাস কমপ্লিট। কারণ পরে বোঝা গেল, এবং দেখুন সবচেয়ে বড় কথা, স্ক্রিনশটগুলো তো দেখেছেন, নিজের মুখে শেয়ার করেছে নিজের মাসিমণির কথা। ওনার তো দোষ আছে, ওনাকে হাজার বললে উনি শোনেন না, বোঝাই যাচ্ছে ওনার অনেক দোষ আছে, দেখছেন তো। আপনিও এর মধ্যে ইনভলভ হবেন না, বুঝতে পেরেছেন? সবাই সবারটা কত ভালো জানে মাসিমণি, বুঝতে পারছেন? ও মাসিমণি বুঝতে পারছেন? আরও একটা পয়েন্ট কি বলেছে, আমার তখন মাথাটা গরম হয়ে গেছিলো, আমার খেয়াল ছিল না। হ্যাঁ আমি মানছি আমি অ্যাড্রেসটা ডিসপ্লে করে ভুল করেছি পাবলিক করে, কিন্তু আমার তখন মাথা গরম হয়ে গেছিলো তাই আমি পাবলিক করে দিচ্ছি। বা সাত খুন মাফ, আমারও তো মাথা গরম হয়ে গেছে, আমি এই ভিডিওটা করছি, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো হাইড করে করে দিয়েছি, দেখুন তো মার্কার দিয়ে আটকে দিয়ে ঢেকে দিয়েছি প্রত্যেকজনের, আপনারও আপনার বুড়ি মাসিমণিরও, করে তো দিতে পারতাম লোকের সামনে, করেছি করিনি, এটা যার যার ভদ্রতা যার যার শিক্ষা, বুঝতে পেরেছেন? এবং তখনই আমি বন্ডি ম্যাডামকে ফোন করার চেষ্টা করি যে ম্যাডাম আমার একটা ভুল হয়ে গেছে, আমি মানে আমি ওটা কথাটা বলতাম, কিন্তু উনি আর ফোন করলেনি, বিকজ পরের দিনকে আমি দেখলাম একটা ভিডিও, কালকের ভিডিওটাতে দেখলাম উনি রোববার দিন ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, হতেই পারে যে তখন উনি ফ্যামিলি সাথে এনজয় করছে, তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই, হতেই পারে সে ব্যস্ত থাকে, মানুষ ব্যস্ত থাকতে পারে, ফোন নাও তুলতে পারে। তারপরে সোমবার দিনকে মানে কালকে আমি ভিডিওটা দেখলাম, তাও আমি ম্যাডামকে SMS করেছিলাম যে ম্যাডাম আমি আমি ইনফ্যাক্ট আমি এটাও বলছি, আমি বন্ডি ম্যাডামকে আমি হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে আমি মনে হচ্ছে ওনাকে মনে আমি ডিস্টার্ব করছি, আমার মনে হয়েছে। আবার কি আমি ভুল করেই সঙ্গে সঙ্গে একবার দিন এডিট করেই বন্ডি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি, কিসের জন্য? বন্ডি ম্যামের সঙ্গে যোগাযোগ করার দরকার কি? আপনার মাসিগুলোর সঙ্গে যোগাযোগ করে বদমাইশিগুলো এরকম করেছিলেন তখন মনে ছিল না? বন্ডি ম্যামের সঙ্গে যোগাযোগ করেছি, বন্ডি ম্যাম কে আপনার গুরুমা? ভদ্র করতে চেষ্টা করেছিলাম, পেরেছিলাম? বন্ডি ম্যাম বন্ডি ম্যাম বন্ডি ম্যাম যত ঢং বলতে ভুলে গেছিলাম। আরেকটা কি বলেছে জানো, হ্যাঁ আমি ভাবলাম বন্ডি ম্যাম ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য আমি বন্ডি ম্যামকে ব্লক করে দিয়েছি, স্ক্রিনশটটা দেখে নিন, ব্লক যদি করে দিয়ে থাকতো কাকিমার জন্য সমবেদনাময় মেসেজটা আমি ওনার ব্লগে মানে সরি হোয়াটসঅ্যাপে কী করে পাঠালাম, সেটা কী করে ডাবল টিক হয়ে গেল, ওনার ছবিটা কী করে ডিসপ্লে পিকচারটা দেখা যাচ্ছে, ডিপিটা ব্লক করে দিয়েছিলেন, আবার করে দিয়েছিলেন কি, কিসের আশায়? আবার যোগাযোগ করবে বন্ডি ম্যাম এটাই ভেবেছিলেন তো? বন্ডি ম্যাম তারপরেই ব্লকও করে দিয়েছিল, কন্ডোলেন্স মেসেজটা পাঠানোর ভদ্রতা ছিল তাই পাঠানো, পাঠিয়ে আবার ব্লক করে দিয়েছে, আপনার সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টি করতে চাইনি কিন্তু, রাইট? মোদিও তো আমার কাছে আপনার নাম্বার চেয়েছে, আমি দিয়েছি, এটা যাচ্ছে আর এথিক্স নেই কোনো, যে নাম্বার যে যার চাইবে দিয়ে দেবে, দিতে হবে নাকি? এর অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, ওর নাম্বার দিয়ে দিচ্ছেন, এইসব করার জন্য ইউটিউবে এসেছেন, অসভ্যতা যত। মোদিকে নিয়ে কী বলেছিলেন আমার কাছে, ওই বাবা একদম বিশ্বাস করবেন না, ওই হচ্ছে আগুন লাগাবার মাস্টার, বলেছিলেন তো? তারপরেই আবার ওরা তার এত প্রশংসা, আমি আবার আপনাকে জিজ্ঞেসও করলাম মোদির নামে সিনকে এত কথা বললেন, আবার ওরা এত প্রশংসা করলেন, হ্যাঁ ও একটা ব্যাপার নিয়ে আবার আলোচনা করেছিল, আমার মাথাটা গরম হয়ে গেছিলো তাই জন্য। তা আপনার মাথা যখন যাকে নিয়ে গরম হবে আপনি তখন তার নামে যাতায়াতটা বলে দেবেন, এর কাছে ওর কাছে কি বদনাম করবেন, এটা আপনার ক্যারেক্টার তো, যখন যার উপর রাগ হবে আমার আজকে প্রচণ্ড রাগ হলাম ওকে খুন করে দিলাম, আমার আর উপর রাগ হলো না ম্যাটার যাচ্ছে তাই অ্যালিগেশন দিয়ে দিলাম, ক্যারেক্টার ঠিক করুন নিজের, মেন্টাল হয়ে যাবেন আপনি এরকম করতে থাকলে, সাইকোলজিক্যাল প্রবলেম আপনার, কে জানা আছে আপনাদের আবার সাবস্ক্রাইবার না ভিউয়ার কেউ একটা আছে, সাইকোলজিস্ট যান, ওই সাইকোলজিস্টকে গিয়ে দেখান, sick, you guys are sick. আরেকটা কি জানো বলেছেন,
প্রত্যেক সাবস্ক্রাইবাররা নিজেদের নিজেদের কন্টেন্ট নিয়ে বানায়, এ তো আমি বারবার বলছি। কিন্তু আমার কিছু করার নেই যে কন্টেন্ট করবে, সেই জন্য আপনি আপনার মার মরদেহ নিয়ে কন্টেন্ট করেছেন, সেই জন্য আপনার হায়নার দল আপনার মায়ের মৃতদেহ নিয়ে কন্টেন্ট করেছেন। সেগুলো তো যদি দোষ না থাকে তাহলে বাকিরা আপনাদের নিয়ে কন্টেন্ট করছে, কিছু দোষ কিসের দোষ? থাকে তারা নিজেদের পয়েন্ট অফ ভিউ দেয়, আমি তাকে পাল্টাতে পারবো না। আমি আমার একটা পয়েন্ট অফ ভিউ রেখেছি। কণিকা উজ্জ্বল আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তো কী আছে, মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করবে না? যথেষ্ট ভদ্র কমিউনিকেশন হয়েছে, তো এরকম পাকে তো পড়তে হয়নি এদের মতো পাল্লায় পড়ে। প্রত্যেকেই তো নিজেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি তো কারোর সঙ্গে গিয়ে যোগাযোগ করতে চাইনি। প্রত্যেকেই তো সাহায্য চেয়ে নিজেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি তো কারোর কাছে যাইনি। বড় বড় কথা বলতে পারে, এই বলে না একটা আরেকটা মনে পড়ে গেল এখন লেখা মানে লাইনটা, ওই জন্য বলছি বন্দর কিতনা ভাই বুড্ঢা হয়ে যায় গোলাটি মারনা নেই ছত্তা। এই বুড়ি হচ্ছে সেটা, বয়স যতই হোক বদমাইশি বন্ধ হবে। আর যে চোখে পড়ে গেছে যে ও কমেন্ট করেছে কি বলছে, সব ফেক আইডি থেকে করছে বন্নি, আমি তোমাকে সাবধান করার জন্য বললাম, প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, বুঝতে পেরেছো তো? এরকম পাজি বুড়ি, দুনিয়ার সত্য সবাই ফেক, সবাই বদমাইশ, একা আপনি অরিজিনাল মাসিমণি। এই নিউ ফর্ম বন্ধি আমার চ্যানেলে এসে আগে বাবা কি মিষ্টি মিষ্টি কমেন্ট, দু মাস আগে এক মাস আগে আপনি ঠিক বলেছেন দি ভাই, এখন তো ইউটিউবে খালি লোকে লোকে কাদাই ছেটায়, কেউ কারোর কন্টেন্ট পছন্দ করে না, ভিউয়ার্সরা কীরকম, কত মিষ্টি মিষ্টি কথা দেখুন। তারপরে ভুল পাল্টে গেলো, দি ভাই এখন কী হয়ে গেলো? বাবা দশাশ্বমী মা দুর্গা যে ভয় দেখাচ্ছে, কাল লাগি নেই এই দি ভাইকে কী পছন্দ হচ্ছিলো না দি ভাইয়ের কথাগুলো? আর যেই হাতে খা লাগলো পাল্টে, ক্যারেক্টার কী নিজেদের ক্যারেক্টারটা ঠিক করো। এখন মাসিমণি দাদা ভাই সব এসেছে, যত সব জঘন্য। ও আমার নিজের দাদার মতো, ও আমার ছোট বোনের মতো, তো ছোট বোন আর দাদার আগের সম্পর্কগুলো কীরকম ছিল একটু দেখে নিন। তারপরে হঠাৎ দাদা বোনের প্রচণ্ড মানে কি বলে না, ওই যে কুম্ভ মেলায় হারিয়ে গেছিলো হয়তো আবার দেখা হয়েছে। তারপরে হঠাৎ ও আমার কী করবে, ও আমার কী করবে, কী ক্ষতি করবে আমার, তো আগের সম্পর্কটা কী ছিল একটু দেখে নিন। জোক অফ দ্য মিলেনিয়াম দেখুন, চা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। আমার চ্যানেলে কোনো দিনও কাউকে গালাগাল দেওয়া হয় না, নোংরা কথা বলা হয় না, আহারে গঙ্গা জলে ধোয়া আপনি আর গঙ্গা জলে ধোয়া আপনার চ্যানেল দেখুন। যারা আমাকে অত্যন্ত ভালোবাসা দিয়েছে এবং সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে, আমার পরিবারের সদস্যরা যারা যারা আমাকে খুব সাপোর্ট করে, এবং আমার পরিবারে মানে নব ক্যানভাসের পরিবারে সবচেয়ে বড় জিনিস যেটা পজিটিভ হচ্ছে যে একটাও সদস্য কেউ কারের নামে কোনো বাজে মন্তব্য করে না, কোনো বাজে সাজেশান দেয় না, এবং সবচেয়ে বড় কথা আমার কমেন্টে সবকটা ভালো কমেন্ট আছে, কেউ বাজে মন্তব্য করে না, কাউকে নিয়ে কোনো পিএনপিসি বা কাউকে কোনো গালাগাল পর্যন্ত দেয় না। তোমরা এত ভালো, সত্যি কথা বলছি, নব ক্যানভাস চ্যানেলের যত সদস্যরা আছে তারা ভীষণ ভীষণ ভালো, এবং তাদের থেকে আমি প্রচুর আনন্দ পাচ্ছি, খুব সাপোর্টও পাই, এবং তোমরাই আমাকে শেখাচ্ছ যে আমাকে কী করে এগোতে হবে, অনেক ভালো ভালো সাজেশন। আর কাকুলির জন্য দুটো কথা বলবো, অবভিয়াসলি তোমার পাশে দাঁড়িয়েছিলাম নিশ্চয়ই, কারণ তুমি বিপদে পড়েছিলে, তুমি আমার কাছে হেল্প চেয়েছিলে তাই হেল্প করেছি। এই যে কদিনের সম্পর্ক ছিল তার মধ্যে অনেকটাই তোমাকে জেনেছি, যতটা এটা বদনাম দিয়েছে তুমি অতটা খারাপ নয়, আগেও বলেছি আবার বলছি মনটা তোমার অনেকটাই ভালো। আর হ্যাঁ, একটা বন্ডিগত ইয়ে হয়েছিলো অবভিয়াসলি, বাট কিছু করার নেই, সেটা এখন ছিন্ন করে বেরিয়ে যেতে হবে।
ভালো থেকো তুমি, শুনলাম মনিটাইজ হয়ে গেছে, খুব ভালো, অল দ্য বেস্ট, চালিয়ে যাও। আর জানি তুমি আমাকে অনেকবার বলেছো যে তুমি হচ্ছে আমাদের মাথা, তোমার মতো আমরা কেউ কথা বলতে পারি না, তোমার যেরকম বলার একটা ওয়ে আছে লোকে শোনে, আমরা সেটা পারবো না, সেটা ব্যাপার না, যার যার ক্ষমতা যে যেটা পারে করতে। হ্যাঁ, তুমি এমন অনেক কিছু পারো যেটা হয়তো আমি করতে পারি না, তো সেটা বড় কথা নয়। আর হ্যাঁ, অবভিয়াসলি এখন এইসব ঝঞ্ঝাট ঝামেলায় বা একে নিয়ে ওকে নিয়ে আমাকে নিয়েও ভিডিও বানানো উচিত নয়, কারণ সবে সবে মনিটাইজ হয়েছে, সাবস্ক্রাইবার্সরা চলে গেলে খুব মুশকিল হবে, তো অন্যের ঝামেলায় যেও না। আর ভালো থেকো, ভালো করে চ্যানেল আরও বড় হোক তোমার, এই আশা করি। চলো, টেক কেয়ার, বাই। এক্ষুনি নব ফোন করেছিল অন্য একটা নাম্বার থেকে এটা জানানোর জন্য যে ম্যাম আমি আপনার কন্ডোলেন্স মেসেজটা পেয়েছি। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন আপনি। উনিও বললেন ভালো থাকবেন আপনি, ঠিক আছে, রেখে দিয়ে ফোনটা আবার এই নাম্বারটা আমি ব্লক করে দিলাম, নতুন নাম্বার একটা, সেটা ব্লক করে দিয়েছি। হয়তো ওনার সাহস হয়নি চ্যানেলে এসে বলার, কারণ ওপরে সব প্রেশার আছে ওনার, তো সেই জন্য আলাদা নাম্বার থেকে ফোন করেছেন, একদম আস্তে আস্তে মিটমিট করে কথা বলছে। ভাগ্যটা এরকমই, যেদিনই আমি ওনাকে নিয়ে ভিডিও বানাবার চেষ্টা করি সেদিনও উনি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, বাট কিছু করার নেই, আমার হাত থেকে তীর বেরিয়ে গেছে। তো যাই হোক, এটা আপনাদের বলেইছিলাম আগেও, আবারও বলছি, আমি ইউটিউব অর্থ রোজগার করার জন্য আসিনি, আমাকে জোর করে ঠেলা হয়েছিল, আমি সেই জন্য ইউটিউবটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বলেইছিলাম যখন তখন বেরিয়ে যেতে পারি। তো মন প্রাণ ভরে গেল, হ্যাঁ যে কদিন ছিলাম কিছু লোকের উপকারে হয়তো লাগতে পারলাম, কিছু লোকের কালার চিটটা খুলে দিলাম, কিছু লোকের ক্যারেক্টারটা অ্যানালাইজ করে দিলাম, এবার যাওয়ার পালা। হয়তো এটাই আজকে আমার লাস্ট ভিডিও, হয়তো না এটাই আমার আজকে লাস্ট ভিডিও, বিকজ ইউটিউব করতে গিয়ে আমি আমার ফ্যামিলির অনেকখানি টাইম নিয়ে নিচ্ছি, যেটা আমি সত্যি করতে চাইনি। হাসি খুশি ভরা সংসারটা আমার বাচ্চাদের নিয়ে আমি দিব্যি ভালো ছিলাম। তো আর সত্যি আরেকটা জিনিসের জন্য, যেটাই যে এটার লাস্ট ভিডিওটা নবর মাকে নিয়ে, এটার পরে আর নোংরামিটার উপর থেকে মানে বিশ্বাসটা উঠছে না, মানে বুঝতেই পারছি জায়গাটা সত্যি নোংরা। এইটাও যদি হতে পারে তাহলে পৃথিবীতে কী না হতে পারে, তবে আমি সত্যি ভাবিনি ইউটিউব এত নোংরা আমি ঘাটতে আসিনি, বিশ্বাস করুন। নিজেরই নিজের গায়ের পাশ থেকে যেন সারাক্ষণই মনে হচ্ছে যেন একটা নোংরা গন্ধ বেরোচ্ছে, ড্রেনের পাকের গন্ধ, তো সারাক্ষণ এটার মধ্যে রয়েছি, তো তাই এটা থেকে সত্যি বেরিয়ে যেতে চাই, তবে হাসতে হাসতে আনন্দ করে হই হই করে বেরোতে চাই। দেবীমুখ আসছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সরস্বতিম নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নম, যা করার মা করবে, আমি যা করার তো করেই দিয়েছি, বাকি জঞ্জালটা মা সাফ করে দেবেন। তো দেবীপক্ষের জন্য একটা গান, আজকে গানে গানে অনেক গান শুনিয়ে যাচ্ছি আপনাদের। প্রথম আদি তব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারে হে গগনে গগনে, প্রথম আদি তব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে, প্রথম আদি তব শক্তি, জয় মা। আর হ্যাঁ, আপনাদের জন্য যেটা বলার ছিল, গানটা অর্ধেক হতে হতে ছেমে থেমে গেলাম, আরেকবার কি জেনেছিল, আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেম কে নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার, তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তাদের পাখার রং মাখলা, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। সত্যি আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্ট, এত ভালো ভালো কমেন্টসে আমি হাজার সূর্য ওঠা দেখলাম, আমি এত গ্লো করছি আপনাদের ভালোবাসায়,
সত্যি বলে বোঝাতে পারবো। একটা ফ্যামিলি তৈরি হয়েছিল আমার, তবে হ্যাঁ শেষ রক্ষা হয়তো আর হলো না, বাট না এটা মনে রাখবেন আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনারা যখন আমার সঙ্গে যতজন আপনারা ছিলেন, আপনারা প্রত্যেকে আমার প্রেয়ারে রোজ থাকবেন, সে আমি ইউটিউব করি আর নাই করি। ইউ উইল অলওয়েজ বি ইন মাই হার্ট, ইউ উইল অলওয়েজ বি ইন মাই প্রেয়ারস। মোর পাওয়ার টু অল অফ ইউ, মে গড ব্লেস ইউ অলওয়েজ। আর একটা গান, তোর নামটি জানো? এবার একটা হিন্দি লাস্ট। তুমকো পাওয়া হে তুঝে সে খোয়া হুঁ, কেহনা চাও ভি তো তুমসে ক্যা কহু, কিসি জবাঁ মে ভি লফজ হি নাহি, কি জিন মে তুম হো ক্যা তুমহে বতা সকু। মে আগর কহু তুম সা হাসি, কায়নাত মে নাহি হ্যায় কোই, তারিফ ইয়ে ভি তো সচ হি কুছ ভি। So thank you for all your love, for all your good wishes, for all your comments, for all your love, all your warmth. Thank you so much. আমার তরফ থেকে যতটা করার করেছি দেখিয়ে দিচ্ছি কী করেছি, বাকি বিচারটা ওনার করবেন। করবেন তো বটেই, বিচার তো হবেই। And the countdown has already begun. এখন আমার টাইম হচ্ছে sit back, relax and enjoy. লেট কর্মা টেক ইটস অন কোর্স। ওকে গাইস, তো খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার। পুজো আপনাদের সবার ভীষণ ভালো কাটুক, কারণ এর মধ্যে আর দেখা হবে না। আপনারা খুব ভালো থাকুন, খুব ভালো করে পুজো কাটান, থ্যাংক ইউ সো মাচ। তো নিজের কেস নিজে লড়ে নিলাম, এখানেই শেষ করে দিচ্ছি। খুব ভালো থাকবেন, বাকি যেরম যেরম যা যা হতে থাকবে আপনারা জানতেই পারবেন। Thank you for being with me. Thank you for standing by me. Love you. All the best wishes. Bye. আর হয়তো দেখা হবে না, জানি না কোনো দিন যদি হয় হবে, বাট আশা করছি আর হবে না। নিজের জোরেই নিজের প্রমাণ দিয়ে সমস্ত যা নোংরা কালেক্ট হয়েছিল সেগুলো এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে বেরিয়ে যাচ্ছি, যাতে আপনারাও বুঝতে পারেন এবার সত্যি নোংরা কারা। আর যখন তখন যাকে তাকে না চিনে গালাগাল দেবেন না, বদনাম করবেন না, কেউ বলতে পারে না, পাশাটা ঘুরে আপনার দিকেও চলে আসতে পারে যখন তখন। কে কোনখান থেকে কবে কখন কীভাবে আপনাদের একেল করবে আপনারা তো জানেন না, কর্মটা নিজে খারাপ করবেন না, এটুকুই বলার ছিল। আর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আপনারা আছেন, সত্যি যদি বোঝেন এই স্ক্রিনশটসগুলো দেখে, ভিডিওগুলো দেখে যদি রিয়েলাইজ করেন, এটাই বলবো, ইউটিউবে প্রচুর ভালো ভালো চ্যানেলস আছে যারা ব্লগিং করে, এই দুটো নোংরা চ্যানেল থেকে সরে আসুন, নিজেদেরকে নোংরা হতে দেবেন না, রিকোয়েস্ট। তারপরে ভগবান মালিক, জানি একটু ইমোশনাল হয়ে গেছিলেন, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বাট না ইমোশন তো দেখাবার জিনিস নয়। তো লাস্টটা একটা কথা ইম্পর্টেন্ট বলে যাই, তো হ্যাঁ আমি দেখতেই পাচ্ছেন আপনারা পেয়েছেন আমি কী ডিসিশন নিয়েছি এবং কী করেছি। তো এটা তো নিজেদের কোর্স নেবে এবং আমার যার যার সম্বন্ধে যা যা মেনশন করার, যা যা ডিটেল দেওয়ার সমস্ত দিয়ে এসেছি উইথ প্রুফ। তো লেট ল টেক ইটস ওন কোর্স, আর এখানে লেট কর্মা টেক ইটস ওন কোর্স, আর লেট শিবশম্ভু মা দুর্গা মা কালী টেক দ্যার অ্যাকশনস। আপনারা সবাই বাকিরা ভালো থাকবেন, যারা আমার সঙ্গে আছেন সবসময় ভালো থাকবেন। আর আরেকটা জিনিস যেটা বলার ছিল, এটা আমি যাওয়ার আগে একটু বলে যাই, মানে এটা আমি চাই না এটা নিয়ে আর কথা হোক, সেটা হচ্ছে পার্টিকুলার একজনকে, যদিও তার চেহারাটা সেরকমই, বাট আমি চেহারা নিয়ে ছোটো করতে চাই না, তাহলে তো আমি আর অনুমত হয়ে গেলাম, সেটা কথা না। এই যে ঝি 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 আপনারা বলেন, সে ওর যে ক্লাসই হোক দয়া করে এটা বলবেন না, এটা শুনতে খুব খারাপ লাগে, অপমান করছেন আমার মেয়েদের। আমি মনে করি আমার কাছে যারা হাউস হেল্প আসে না, একজনের দুটো বাচ্চা হাজব্যান্ড ড্রিঙ্ক করতো, হাজব্যান্ড অত্যাচার করতো, লাত মেরে ওটাকেও তাড়িয়ে দিয়েছে, দিয়ে নিজের ক্ষমতায় দশ বাড়ি খেটে বাচ্চা দুটোকে মানুষ করছে। একজন বয়স্ক মহিলা আমার কাছে কাজ করে সেটাও দেখেছেন, এখন তার কাজটা আমি অনেক কমিয়ে দিয়েছি, শুধু সঙ্গে থাকার জন্য আছে। হ্যাঁ, কারণ তার বাড়িতে ছেলে বউরা তার সঙ্গে অনেক অশান্তি করে, 70 বছরের কাছাকাছি বয়স তার, 60+, কী করছেন লোকের বাড়িতে কাজ করে নিজের অন্য সংস্থান করছেন, নিজেরই বাড়ি, সেই বাড়িতে তার থাকার কোনো ওই নেই, জো নেই, তাই জন্য সে নিজে নিজের আর্থিক সংগতি করে যাচ্ছে। আর আমাদের ভার্চুয়াল ঠাকুমা দিদিমা কি সরি সরি মাসিমণি কী করছেন, 65 বছর বয়সে তার হাঁটুর বসে মেয়েকে ট্রোল করা হচ্ছে, ছেলে
ডিফারেন্সটা দেখুন, স্কুলের টিচার আবার। তো এনিওয়েজ এটাই আমার রিকোয়েস্ট আছে, কাইন্ডলি ওকে ঝি বলে আমাদের বাড়ির আপনাদের বাড়ির হাউস হেল্পদের অপমান করবেন না, তারা ওর থেকে ওয়ে 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 অ্যাহেড। দয়া করে তাদের ছোটো করবেন না এই ঝি টার্মটা ইউজ করে, আরও কোনো ভালো টার্ম যদি মনে পড়ে চালিয়ে দিন। পুজো আসতে চলেছে, ঘর বাড়ির সমস্ত আজকে পরিষ্কার করা হয়েছে, যত আবর্জনা ছিল সব বার করা হয়েছে, আমার হাউস হেল্পরা টিঙ্কু মিলে সমস্ত পুরো বাড়িটাকে পরিষ্কার করেছে, আর আমি তারপরে একদম একটু ডিপ ক্লিনিং করে নিলাম যাতে পজিটিভ ভাইবস আসে, নেগেটিভিটিটা বেরিয়ে যায়, যাই বা কালেক্টেড হয়ে থাকে এই কদিনে, তো করে নিয়েছি। এইবারে কী করছি দেখো, বসেছি এবার বসেছি ব্রেকফাস্ট করতে, আজকে লুচি তরকারি। অনেক দিন আপনাদের বলছিলাম আমি যে এই কদিন ভীষণ জাস্ট কোনোরকম ব্রেকফাস্ট হচ্ছে, তো আজকে জমিয়ে ভালো ব্রেকফাস্ট করেছি, মানে নিয়ে বসেছি করবো বলে, কারণ মনটা আজকে প্রচণ্ড খুশি আছে, কেন বুঝতেই পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।